বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এস এস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা এর আগে আমি কেওয়ার্ক টিউটোরিয়ালের দশ এবং এগারো নম্বর ভিডিওতে আপনাদের কেওয়ার্ক অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করে দেখিয়েছিলাম এবং পেউনিয়ারের মাধ্যমে কেওয়ার্ক থেকে ফান্ডস উইথড্রো করে দেখিয়েছিলাম কিন্তু সম্প্রতি কেওয়ার্ক পেওনিয়ার অপশনটিকে রিমুভ করে দিয়েছে এবং কেওয়ার্ক থেকে পেওনিয়ারের মাধ্যমে সকল প্রকার লেনদেন বন্ধ রয়েছে শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেওয়ার্ক মার্কেট প্লেসের লেনদেন চালু রয়েছে যেহেতু কার্ডের মাধ্যমে আমরা লেনদেন করতে পারছি সেহেতু যদি আপনার কাছে পেওনিয়ার কার্ড থাকে তবে আপনি পেওনিয়ার কার্ডের মাধ্যমেও লেনদেন করতে পারবেন তার মানে পেওনিয়ার অপশনটি রিমুভ হয়ে গেলেও আমরা কিন্তু পেওনিয়ারের মাধ্যমে ফান্ডস উইথড্র করতে পারবো যদি আমাদের কাছে পেওনিয়ারের কার্ড থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের পেওনিয়ার কার্ডের মাধ্যমে কেওয়ার থেকে ফান্ডস উইড্রো করে দেখাবো। এবং একইভাবে আপনারা যে কোনো ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কেউআর থেকে ফান্ডস উইথড্র করতে পারবেন ব্রাউজারের ডান পাশে আমি নতুন একটি ট্যাব নিলাম এবং কেউআরকে লগ ইন করলাম কেউআর ড্যাশবোর্ডে প্রবেশ করলাম এরপর কেউআর থেকে উইথড্র করার জন্য আমি এখান থেকে ব্যালেন্সের উপর যেখানে ফোরটি ডলার রয়েছে এর উপর ক্লিক করলাম এরপর উইথড্র ফান্ডস ক্লিক করলাম এটা হচ্ছে আমার পেওনিয়ার কার্ড এবং এই কার্ডটি আমি আগে থেকেই আমার অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিয়েছি যার কারণে কার্ডটি এখানে শো করছে আপনারা অলরেডি জানেন যে কিভাবে কেওয়ার্ক অ্যাকাউন্টে ব্যাংকের কার্ড অ্যাড করতে হয় আর যদি এখনও না জেনে থাকেন তবে আমার কেওয়ার্ক টিউটোরিয়ালের দশ নম্বর ভিডিওটি দেখে নিতে পারেন ওই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যাংকের কার্ড অ্যাড করতে পারবেন প্রথমেই আপনারা আপনাদের পেওনিয়ার কার্ড অথবা যে কোনো ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড অ্যাড করে নেবেন যেহেতু আমার আগে থেকেই কার্ড অ্যাড করা রয়েছে সুতরাং এখন আমি জাস্ট এখান থেকে উইথড্র ক্লিক করব। আমি উইথড্র ক্লিক করলাম উইথড্রল কনফার্মেশন অল উইথড্রল রিকোয়েস্ট হ্যাভ অলরেডি বিন প্রসেসড ইওর রিকোয়েস্ট উইল বি প্রসেসড অন দ্য নেক্সট উইথড্রল ডেট দ্য নেক্সট উইথড্রল ডেট ইজ মানডে টোয়েন্টি নাইন মে বিফোর এইট পি তার মানে আমার উইথড্রলটি অন প্রসেস রয়েছে এবং এটি নেক্সট উইথড্রল ডেট সোমবার উনত্রিশে মে এর ভিতরেই কমপ্লিট হয়ে যাবে তো আমি এখান থেকে ওকে ক্লিক করলাম সাথে সাথে দেখেন মে টোয়েন্টি সিক্স তার মানে আজকে মে মাসের ছাব্বিশ তারিখ উইথড্রল টু কার্ড আমি কার্ডের মাধ্যমে উইথড্রল দিয়েছি কত চল্লিশ ডলার এটা মাইনাস চল্লিশ দেখাচ্ছে রিকোয়েস্ট ক্রিয়েটেড আমি যে রিকোয়েস্ট করেছি সেটা এখানে শো করছে রিকোয়েস্ট ক্রিয়েটেড রিকোয়েস্টটি প্রসেস হওয়ার পূর্বে আমি চাইলে এখান থেকে ক্যান্সেল উইথড্রল দিতে পারি সেক্ষেত্রে আমার এই পেমেন্টটি ক্যান্সেল হয়ে যাবে যেমন দেখেন আমি পূর্ববর্তী একটি অর্ডার ক্যান্সেল করেছিলাম যার কারণে এখানে ক্যান্সেলড শো করছে এবং এখন আমার ব্যালেন্সও জিরো শো করছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পেওনিয়ার কার্ড অথবা যে কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে কেউআর থেকে ফান্ডস উইথড্র করবেন তো আজকের আলোচনা এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে